টঙ্গী এলাকার 55 নম্বর ওয়ার্ডের একটি এলাকার চিত্র এটি। সকাল থেকে রাত পর্যন্ত এভাবেই এলাকার মোড়ে মোড়ে কিশোরদের আড্ডা। আড্ডার মাঝে নারী উত্ত্যক্ত, মাদক সেবন ও হয়রানি তো চলেই। এই অবস্থা শুধু একটি ওয়ার্ডের নয়, পুরো গাজীপুর জুড়ে লোকজনকে মারধর, চুরি, ছিনতাই, মাদক ব্যবসা, এমনকি খুনোখুনি কিশোর গ্যাংয়ের প্রতিদিনের ঘটনায় পরিণত হয়েছে। এদের প্রতিরোধ করতে গেলেই নেমে আসে ভয়াবহ পরিণতি। যতই সময় যাচ্ছে গাজীপুরে ভয়ঙ্কর হয়ে উঠছে কিশোর গ্যাং কালচার। সবচেয়ে অপরাধপ্রবণ এলাকা হিসেবে পরিচিত টঙ্গীর ওয়ার্ডগুলো, এখানে কতগুলো কিশোর গ্যাং বা গ্রুপ আছে তার সঠিক তথ্যও নেই থানা পুলিশের কাছে। স্থানীয়রা বলছে প্রতিটি কিশোর দল বা বাহিনীর পেছনে আছেন এলাকার এক শ্রেণীর বড় ভাই। তারা কোনো না কোনোভাবে স্থানীয় রাজনীতিতে যুক্ত। এই বড় ভাইদের অধীনে থাকে 15 থেকে 22 বছর বয়সী কিশোর ও তরুণেরা। এলাকায় আধিপত্য বিস্তার, মানুষকে হয়রানি, মারধর বা রাজনৈতিক মিছিলে এসব কিশোর তরুণকে ব্যবহার করেন তারা। গাজীপুরে 6,000 শিল্প কারখানার শ্রমিক আছে লক্ষাধিক। কিশোর গ্যাংয়ের আধিপত্যে গার্মেন্টস শ্রমিকরা ঠিকমতো বাসার বেতনও নিয়ে যেতে পারে না। এখানে ভাই নিরাপত্তার খুবই অভাব। অভাবটা হলো আপনার কেউ যদি গার্মেন্টসে চাকরি করে সে মাসে বেতনটা ঠিক মতন বাসায় নিয়ে যেতে পারে না। খানাটা একটু দূরে, এখানে যে ক্রাইমগুলো হয়ে যায় তখন মনে করেন তারা আসতে একটু লেট হয়ে যায়, কিন্তু অপরাধ কিন্তু ঘটে যায়। অলিগলির ভিতরে এই ধরনের কৃষক গ্যাং অনেক বাইরে গেছে। আমরা আশা করি যে এই কৃষক গ্যাংটা যদি একটু কমন যায় তাহলে আমার মনে হয় এলাকার অনেকটা সেফ হবে। এই কিশোর গ্যাংটা অতিরিক্তই মানুষের ক্ষতি করতেছে, যা ইচ্ছা তাই করতেছে, তাদের মন খুশি মতন। এই কিশোর গ্যাংটার যদি একটা আইনগত ব্যবস্থা নেওয়া হয় তাহলে ভালো। কিশোরগঞ্জের সাথে আরেকটি সমস্যা গ্রাস করেছে নগরবাসীকে, তা হলো মাদক। গাজীপুর এবং টঙ্গীর বেশ কিছু এলাকায় পরিণত হয়েছে মাদকের আখড়ায়। গাজীপুর থেকে সহজে বিভিন্ন জায়গায় বের হওয়ার পথ থাকায় মাদকের রুট হিসেবেও গাজীপুরকে ব্যবহার করা হচ্ছে। দীর্ঘদিন ধরে পুরো গাজীপুরকে সিসিটিভির আওতায় আনার কথা হলেও সমন্বয়হীনতার অভাবে সে কাজ করা যায়নি। রাস্তার বাতিগুলোও অচল, রাত হলেই অন্ধকার নগরীতে পরিণত হয় গাজীপুর। আইন শৃঙ্খলা বাহিনী বলছে টঙ্গীতে প্রচুর ভাসমান মানুষের অবস্থান। অনেক সময় অপরাধীরা অপরাধ করে অন্য জায়গায় চলে যায়, এসব অপরাধীকে ধরতে তারা তৎপর। সারাশি অভিযান পরিচালনার মাধ্যমে যে বিভিন্ন বস্তি বা ভাসমান বা মাদক ব্যবসার সঙ্গে যারা জড়িত আছে, মাদক সেবনের সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে আমরা প্রতিনিয়ত গ্রেফতার করছি। আমরা প্রত্যেকটি এলাকায় আমাদের যে বিট পুলিশিং আছে সেই বিট পুলিশিংয়ের মাধ্যমে আমরা প্রতিটি এলাকায় আমরা তালিকা তৈরি করছি। এই ধরনের কিশোর গ্যাং যেন আর তৈরি না হয় আমরা প্রত্যেক এলাকায় সচেতনতামূলক বৈঠক করছি, উঠান বৈঠক করছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে স্থানীয়দের এগিয়ে আসতে হবে, না হলে কিশোর গ্যাংয়ের তৎপরতা কমানো সম্ভব না বলে মনে করছে স্থানীয় নাগরিক সমাজ। এ ধরনের ঘটনা এখনই বন্ধ না করতে পারলে ভবিষ্যতে আরও ভয়াবহ রূপ নেবে বলেও ধারণা তাদের। এই কিশোর গ্যাং যেটা, এটা জাতি যদি এখনই পদক্ষেপ না হয় আগামী দিনে এটা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যাবে। আর আমি আইন শৃঙ্খলা কমিটিকে দোষ দেবো না, আমি বাবা হিসেবে, আমি শিক্ষক হিসেবে সমাজের বিভিন্ন জেল লেভেলে যেখানে আছে সেখান থেকে যদি আমরা আগে না আসি, শুধু আপনার ঘরে দায়িত্ব দিয়ে আমি চুপ করে বসে থাকতাম সাথে দেবো, আর এটা আমরা ভালো সুস্থ স্বাভাবিক পরিবেশ আশা করতে পারি। নতুন মেয়রের কাছে নগরবাসীর প্রত্যাশা সুন্দর নগরের সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতিতেও যাতে ভূমিকা রাখে সিটি কর্পোরেশন। শাহরিয়ার জামান দ্বীপ, এখন গাজীপুর।